আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ ২১। আজ আমরা একটি মজার ছড়া শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা ছড়াটি পড়ে নিই। ছড়া লিখেছেন রুকনুজ্জামান খান। বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। চলো বন্ধুরা, আমরা কবিতাটি আরো একবার পড়ি। বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। চলো আমরা কবিতাটি আরো একবার পড়ি। বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। ছবি দেখে শব্দ বলি ও মুখে বাক্য তৈরি করি। বন্ধুরা, তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ দুইটি। প্রথমে কি করতে হবে আমাদের, এই ছবি দেখে শব্দ বলতে হবে এবং শব্দ থেকে বাক্য তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে ছবিটি দেখতে পাচ্ছি, বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এখানে আমরা পায়রার ছবি দেখতে পাচ্ছি। তাহলে এটি পায়রার ছবি। তাহলে পায়রা দিয়ে আমরা একটি বাক্য গঠন করি। বাঘ বাকুম পায়রা, তারপরে ছবিটি হচ্ছে পালকি। পালকি দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি? চড়বে সোনার পালকি। বন্ধুরা, আজকে আমরা একটি মজার ছড়া শিখলাম। তোমরা এই ছড়াটি বাসায় বেশি বেশি করে পড়বে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।